ಕೃಷ್ಣ ಜನಾರ್ದನ ವಸುದೇವತನಾಯ ದೈವಕಿ ನಂದನ ಏಕವಿಂಶ ಶಬ್ದ ব্রহ্মে তুমি অবতার ব্রহ্মলোকের ব্রহ্মা বিষ্ণু তুমি পরমেশ্বর কৃপা সিন্ধু ভবতারণ ভক্তের ভজন প্রণামি প্রণামি তোমায় দাও হে ಚರ ಜಯ ನಿತಾಯ ಜಯ ರಾಧೆ ಜಯ ಗೋವಿಂದ ಪಾಲಾ ಕೀರ್ತನ ಶ್ರೀ ಬೃಂದಾವನೆ ರಾಸಲೀಲಾ ರಚನಾ ಬಾದಲ್ ದತ್ತ ಸುರ್ ಸ್ನೇಹಾಂಶು ದತ್ತ ಶಿಲ್ಪಿ ಸ್ನೇಹಾಂಶು ದತ್ತ ಓ ಶಿವಲಿ ದತ್ತ রাজা পরীক্ষিত জিজ্ঞাসিলেন ঋষিবর সুখদেবকে, ঋষিবর শ্রী গোবিন্দের বৃন্দাবনের রাসলীলার মহাত্মটা কি? আমার বড়ই জানতে ইচ্ছা করে। ঋষিবর উত্তরিলেন, হে রাজন প্রভুর অসংখ্য লীলা, তাহা সব কিছু বর্ণনা দেওয়া সম্ভব নয়, তার কিঞ্চিত কিঞ্চিত আমি কহিতেছি। আঙুলে ছিদ্র মোদিত আছিল বাঁশরি তাহার বাজিতে লাগিল, বাজাইতে বাঁশরি আঙুল সরিল, মোদিত ছিদ্র বাহিরে আসিল, অধরামৃত তার খসিল তখন, অধরামৃত তার খসিল তখন, অধরামৃত তার খসিল তখন। অন্তরিক্ষ থেকে দেখেন দেব সমীরণ, হাওয়াতে ওড়ালেন তাহা তিনি তখন, অন্তরিক্ষ থেকে দেখেন দেব সমীরণ, হাওয়াতে ওড়ালেন তাহা তিনি তখন, অধরামৃত মিশিলে মাটিতে, অধরামৃত মিশিলে মাটিতে, হবে তাহা নষ্ট বিলক্ষণ, মনে ভাবি তাই বিনষ্ট হতে দিলেন না সমীরণ, রাখিলেন তাহা নিজ সযতন, রাখিলেন তাহা নিজ সযতন। পবনদেব শ্রী গোবিন্দের এই অধরামৃত তাহার হৃদয়ে ধারণ করিয়া ভাবিতে লাগিলেন যে এই অধরামৃত তিনি কোথায় রাখিবেন। তখন তিনি স্থির করিলেন যে অধরামৃতের যথার্থ স্থান গোকর্ণ, তাই তিনি ওই অধরামৃত গোধনের দক্ষিণ কর্ণে ঢালিয়া দিলেন। গোধন তখন তাহার সার্থক জীবন লাভ করিল। গোধনের দক্ষিণ কর্ণ সদাই ঊর্ধ্বে থাকে, এই অধরামৃত ধারণ করে বলিয়াই, আর তার বা কর্ণ কখনো সমান্তরাল, কখনো বা অধোগতি। ঋষিবরের উবাচনে পরীক্ষিত মনে মনে, ঋষিবরের উবাচনে পরীক্ষিত মনে মনে, ভাবেন বসে লীলা প্রভুর অনন্ত অপার, বিস্ময়ে হতবাক শরণে, বিস্ময়ে হতবাক শরণে, পরীক্ষিত ততবারে বলিলেন ঋষিবর, করো জোর করে রাজা কহিতে বলেন তারে, কর জোর করে রাজা কহিতে বলেন তারে, রাসে গোপী এলেন কি কারণে, রাসে গোপী এলেন কি কারণে।
ঋষিবর সুখদেব তখন পরীক্ষিত রাজকে সুজাইলেন। শোনো হে রাজন, বলি যে তোমায় সে যে রসরাজ রসরায়, সে মোহনবাসী ব্রহ্মাণ্ডেরই বাসী, লহরি উতালিল সে বাসি সামান্য নয়। ভক্তিহীন মনেতে ছয়লা কখনে, সময় মুঝিয়া বাসি ধরে সর্বজনে, ধরে সর্বজনে। কোন গোপী আছিলেন গাবি দোহনেতে, হেন কালে বাসির কশিল কর্ণেতে, শুনিয়া হইল গোপী চঞ্চল মন। ও গোপী গোপী, ও গোপী, শুনিয়া হইল গোপী চঞ্চল মন, ঊর্ধ্ব শ্বাসে ছোটেন ছাড়িয়া দোহ, ঊর্ধ্ব শ্বাসে ছোটেন ছাড়িয়া দোহ। ঋষিবরের কথায় পরীক্ষিত রাজ সন্তুষ্ট হতে না পারিয়া তিনি পুনরায় জিজ্ঞাসিলেন, রমণীরা তো কখনো গাভী দহন করে না, যে রমণীরা গাভী দহন করে তারা তো সমাজ উল্টা, গাভী দহনের যুক্তি স্ত্রীলোকের নয়, আর যে নারী গাভী দহন করে সে কি করিয়া কৃষ্ণের যোগ্য হয়? তখন মণিবর বলিলেন, শোনো শোনো বলি রাজন, তাহার কারণ রমণী না করে কগু গোধন দোহন, বছর ধরে গোধন তারা দোহন করায়, হেন কালে বাসি রব শুনিবার পায়, কৃষ্ণ প্রেমে পুলক অঙ্গে মেতে যায় রে মন, বাছুর ছাড়িয়া গোপী ছুটিল তখন, কেহ দুগ্ধ আবর্তনে করে যে যতনে, হেন কালে বংশীধ্বনি গেল শ্রবণে, বংশীধ্বনি শুনে তারা আপন পাশরে, হাড়ি নামাইতে তারা নাহি অবসরে। ইহার পরেও পরীক্ষিত রাজের মনে আরও কিছু সন্দেহ রহিয়া গেল। তিনি ঋষিবরকে পুনরায় জিজ্ঞাসিলেন যে রমণী স্বামী সঙ্গ ত্যাগ করেন, তিনি তো হন্তি চারিণী, তিনি তো কখনো শ্রীকৃষ্ণের যোগ্য নন, আবার নিঃসন্তান গৃহে রাখিয়া তিনি কি করিয়া কৃষ্ণ প্রেমে মজে যান? তখন মণিবর পুনরায় পরীক্ষিত রাজকে বলিলেন, নিজ শব্দ ব্যবহার না কর ধারণ, শিশু শব্দ মনেতে কর তুমি স্মরণ, নিজ দুঃখ তো কখনো যে বলবে না তুমি, আপন সন্তান হবে না কো বলিলাম আমি। স্তন্যপান বলো না গো বলো দুগ্ধপান, স্তন্যপান বলো না গো বলো দুগ্ধপান, তেমনি লেখায় আছে যতে বেদ আর পুরাণ, তেমনি লেখায় আছে যতে বেদ আর পুরাণ। এবার পরীক্ষিত রাজ সুখদেবকে বলিলেন, ঋষিবর তব অপূর্ব কথন, তবে কীরূপে আসিল আরও সখীগণ ব্রজধামে, জানিতে বড় ইচ্ছা করি আমার। ঋষিবর তখন পরীক্ষিত রাজকে ব্যাখ্যা করিলেন, ঋষি কহে শোনো উত্তরানন্দ, বাসি সুরে গোপীদের মনয় চাট, নিজ কর্ম ত্যাজি তারা হয়ে ঊর্ধ্বমুখে, ছুটিল তাহারা দেখি না দেখি।
কেহ পড়েছে নূপুরে পা, কেহ পড়েছে নূপুরে পা, পাইনি সময় তাহা পড়িতে অন্ন পায়, কেহ পড়েছে নূপুরে কেও দিয়েছে এক চোখে অঞ্জল, হস্ত রেখেছে অন্য চোখেতে তখন, কেহ দিয়েছে এক চোখে অঞ্জল আর হস্ত রেখেছে অন্য চোখেতে তখন, কেহ দিয়েছে এক চোখে অঞ্জল, হস্ত রেখেছে অন্য চোখেতে তখন, বক্ষে কাচালি বাঁধিতে আছিল হেলো কালে তখন, বসরি ডাকিল কোন গোপী স্মৃতি পড়িবে ভালে, সম্মোহন বাঁশি বাজে হেলো কালে, ভ্রান্ত হয়ে স্মৃতি পড়িতে নাড়িল লোটনে বাঁধিয়া চলিতে লাগিল, কুলো শিলা লজ্জা ভয়ে নাহি মানে, বাঁশুরীর সুর ছন্দবতী হন সর্বজনে, বাঁশুরীর সুর ছন্নমতি হন সর্বজনে। এমনিভাবে বৃন্দাবনে গোপীরা বাঁশুরীর সুর শ্রবণে বাঁশুরী সুরের উৎস দেখে ছুটিতে লাগিল। মণিবর শুকদেব পরীক্ষিত রাজকে আরও শুধাইলেন যে গোপীদের স্বামীগণ গুরুজন তাদেরকে বাঁশুরী সুরে চঞ্চল হয়ে যাওয়া থেকে নিবৃত করিতে চেষ্টা করিলেন, যেন তাহারা গৃহ বাহিরে না হয়। কিন্তু সে নিষেধে তাহাদের কোনো ভ্রূক্ষেপ নাই, বনমালীর বাঁশিসুর লহরী যে মন প্রাণ সব কিছুই হরণ করিয়াছে, তাই স্বামীজন গুরুজন সবার নির্দেশেই তাদের কাছে উপেক্ষিত। শুকদেব রাজকে আরো বলিলেন, সহস্র গোপীরা ছোটে বৃন্দাবনে কৃষ্ণ কৃষ্ণ নাম মনের গোপনে, কেহ যে তাদের নাড়িল বন্ধনে, ছুটিল তাহারা কৃষ্ণ প্রেম নিশায়, ঘরেতে পড়িল কোন গোপী স্বামী জানে, বাহিরে শিকল কুজিল তখনে, বন্দিনী গোপী কৃষ্ণ কৃষ্ণ বলে, বন্দিনী গোপী কৃষ্ণ কৃষ্ণ বলে, ভাসে ক্রন্দনে, হা গোবিন্দ বলে ত্যাজিল প্রাণ তথায়, হা গোবিন্দ বলে ত্যাজিল প্রাণ তথায়, মায়াধুর মায়াতে সকলে মোহি, কৃষ্ণ প্রেমে তারা হইয়া পুলকী, সর্বজন মাঝে একজনই হল সমাহিত, সর্বজন মাঝে একজনই হল সমাহিত, বাসুন্ড হৃদয় তার স্বামী যে এমনিভাবে ঋষি শুকদেব গোপীদের রাসে মহামিলনের রূপ ব্যাখ্যা করিতে লাগিলেন, আর পরীক্ষিত রাজ অবচেতন মনে তাহা শ্রবণ করিতে লাগিলেন। ঋষিবর বলিয়া চলিলেন, বৃন্দাবন সীমানায় চৌরাশি ক্রোশ জানি, ইহা মধ্যে জন্মে যত গোপের রমণী, সেই গোপী শীত জান হে রাজন, কৃষ্ণ সেবা যোগ্যতারা বিচক্ষণ, বৃন্দাবন বাহিরে
সে জন্মিল অসিদ্ধ কায়া সিদ্ধ না হইল। চৌরাশি ক্রস সীমানাটা বৃন্দাবনে, এর বাহিরে সীমানাটা কংসাসুরের অধীনে। সেথা করলে সাধনা কৃষ্ণ প্রেমে ভজনা, রাজে পীড়া কংস দেয় বাড়ি বিড়ম্বনা। এরপর পরীক্ষিত রাজ মুনিবরের কাছে জিজ্ঞাসিলেন, তাহা হইলে বৃন্দাবনের বাহিরে যে গোপীরা কৃষ্ণ ভজনা করিবেন, তাহলে কি কৃষ্ণের যোগ্য নয়? ঋষিবর পরীক্ষিত রাজার কথা শুনিয়া উবা ছিলেন, বলি হে রাজন শোনো শোনো সে কথা, বলিলে তাহা বাড়িবে মনে পীড়াগ্রস্ততা। এ গোপীর জন্ম হয়নি বৃন্দাবনে, এ গোপীর জন্ম হয়নি বৃন্দাবনে, অচিন্ত গ্রাম মধুরা দক্ষিণে, এ গোপীর জন্ম হয়নি বৃন্দাবনে, অচিন্ত গ্রাম মথুরা দক্ষিণে, কৃষ্ণ মূর্তি গড়ালো তাহার অন্তরে, কৃষ্ণ মূর্তি গড়ালো তাহার অন্তরে, জানিয়া কংস কারণ করিল তাহার পিতারে, রাজার তারুণে তথা থাকিতে না দিল, রাজার তারুণে তথা থাকিতে না দিল, বৃন্দাবনে আসিয়া সে যে শরণ লইল, ব্রজ বৃন্দাবন পতি নন্দনী পবর, ব্রজ বৃন্দাবন পতি নন্দনী পবর, আশ্রয় দিলেন সেই গোপের সত্তর, কৃষ্ণ কৃষ্ণ গোপাল হল ধর, 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 গোপাল হল ধর। পরীক্ষিত রাজ যতই শুনিতেছেন প্রভুর অপার লীলা, ততই তাহার হৃদয় আরও জানিবার ইচ্ছা ও আগ্রহ বাড়িয়ে যাইতেছে। তিনি তখন সুখদেবকে বলিলেন, এরপর কি হইল ঋষিবর? কংস তারিত গোপের নন্দিনী, নিজ গৃহেতে বসে শ্রবণে বংশী ধ্বনি, তার স্বামী মনবাসী কঠিন করিয়া প্রকাশ করিয়া তাকে রাখিল বাঁধিয়া, অচিন্তের কৃষ্ণের মায়া শুন হে রাজ, সেই গোপী সিদ্ধ করি লইলা তখন, কৃষ্ণের যোগ্য গোপী করিলেন ভগবান, বন্ধ বাঁধিল স্বামী পারেনি বাঁধিতে মন, কণ্ঠরোধ অন্তরে জপে কৃষ্ণ মহাজন, কৃষ্ণ বিরাহ আনল জলে শরীরে, জীবন ত্যাজিল গোপি থাকিয়া মন্দিরে, সেই বর্ণ সেই বেশ সেই তো আকৃতি, সকলে অগ্রেতে ভেটিল যদুপতী, হয়েছিল যার কৃষ্ণ গৃহণে পয়া। এতক্ষণ মুনিবর পরীক্ষিত রাজকে তাহার জিজ্ঞাসা প্রায় সমস্ত কিছুই বর্ণনা করিলেন। পরীক্ষিত রাজ ঋষিবরের সকল ব্যাখ্যায় অন্তর দিয়া
অনুধাবন করিলেন। অতঃপর মুনিবর রাজকে বলিলেন, এবার শোনো রাসলীলার অমৃত কথা। রঘুপতি রাম দর্শরথ নয় মরতে আসিলেন অযোধ্যায়ালয়ে, রঘুপতি রাম দশরথ নয় মরতে আসিলেন অযোধ্যায়ালয়ে, বিষ্ণুরূপেতে ধরায় অধিষ্ঠান, বিষ্ণুরূপেতে ধরায় অধিষ্ঠান, ত্রিভুবনে পূজে যত ঋষি মুনিগণ, করিল তাহারি পূজা পেতে দশরান, করিতে তাহারি পূজা পেতে দর্শন, বাসনা কাদের পূর্ণ হইল না আর, প্রতিশ্রুতি দিলেন তিনি হবে যে মেলন, করবেন তিনি সকলের মন বাসনা পুরাণ, এক যুগ পরে মিটালেন সে আশ, মহাপুণ্যের মিলন হল কৃষ্ণ লীলার। জয় হৃদয়, জয় রাধে, জয় গোবিন্দ, জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রীকৃষ্ণের জয়। ঋষিবর সুখদেব বলিয়া চলিলেন, ত্রেতার যুগে বিষ্ণুরূপে এসেছিলেন ভগবান শ্রীরামচন্দ্র, মাঝে রইল দাপর, তাই ঠিক এক যুগ পরে ভগবান শ্রীকৃষ্ণ এলেন আবার বিষ্ণুরূপে। এই ধরাধামে সৃষ্টি যখন অনাসৃষ্টিতে রূপান্তরিত হয়, ভগবান তখন যুগে যুগে অবতীর্ণ হন সৃষ্টির পালনে, বিষ্ণুরূপে ভগবানের স্বরূপ দেখিলাম শ্রী রামচন্দ্রের মাঝারে, তেমনি দেখিলাম ভগবান রূপে বিষ্ণুকে শ্রীকৃষ্ণের মাঝে, ভগবান পূর্ব প্রতিশ্রুতি পালন করাটাই রাসলীলার মাহাত্ম্য, রাসলীলার মাহাত্ম্য, রাসলীলার মাহাত্ম্য। বৃন্দাবনের গোপ ও গোপীরা পূর্ব জন্মের ছিলেন ঋষিমণি, তারাই করেছিলেন সেই রাম রূপে বিষ্ণুর সাধনা, ভগবানের দর্শন পাবেন বলে তাদের আকাঙ্ক্ষিত মনের আকাঙ্ক্ষা পূরণ করতে বিষ্ণুরূপী ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলার মহামিলনে বৃন্দাবনে মিলিত হলেন। মণিবর অমৃত কথা বলিতে লাগিলেন। মনেতে আবেশ প্রকৃতি সুস্থ পরিবেশ, মহাপুণ্য কার্তিকী মাস, অদ্ভুত শরৎ শশী নির্মল জ্যোতি প্রকাশে, দেখি প্রভু হৃদয়ে উচ্ছ্বাস, সুন্দর যামিনী হল কুমুদিনী প্রকাশিল, শরৎ মল্লিকা প্রফুল্লিত, পূর্ব প্রতিশ্রুতি বাণী মনে গণে চক্রপানি, রাসেতু সাজিল তরিত, পুণ্যে শরৎকালে ফুটিবে মল্লিকা ফুলে, তখন পুরাব সবে আর, পুণ্যে শরৎকালে ফুটিবে মল্লিকা ফুলে, তখন পুরাব সবে আর, সেই তো যামিনী এল মল্লিকা যে প্রকাশিল, সেই তো যামিনী এল মল্লিকা যে প্রকাশিল, বংশীধ্বনি করিল শ্রীনিবাস, বংশীধ্বনি করিল শ্রীনিবাস, মধুময়
চক্রে স্থিতি মহিবারে সর্বজনে যোগ মায়া আবাহন পূর্বেতে করিল যদুপতি। কার্তিকের মহাপুণ্য মাসে নির্মল নিলয়ে পূর্ণ শরীর আলিঙ্গনে অপরূপ প্রকৃতির এক মধুর যামিনীতে শ্রী গোবিন্দের আশ্রিতার অধিষ্ঠান মণিকন্যা দেবকন্যা নাগকন্যা ও গোপকন্যা এ চারি জাতির কন্যালয়ে প্রভুর অকপট লীলা এই বৃন্দাবনে। শতকোটি গোপীর মিলন মধুর বাসনা ছিল শেখা মণিকন্যা দেবকন্যা আর নাগকন্যা গোপকন্যা। শতকোটি গোপীর মিলন মধুর বাসনা ছিল শেখা মণিকন্যা দেবকন্যা আর নাগকন্যা গোপকন্যা। করেছিল তারা কৃষ্ণ সাধনা ক্ষীর তটে সবে করুণাময় করুণা জাগিল দেখিয়া তাদের স্তবে। তারাই তো ছিল সিদ্ধ কায়ায় আসিল বৃন্দাবনে অসিদ্ধ কায়াত সিদ্ধ হল ধরিল যাহারা গোপী অনুসরণে গোপী অনুসরণে গোপী অনুসরণে। এ কথা শুনিয়া পরীক্ষিত রাজ মণিবরকে জিজ্ঞাসিলেন, তাহলে শ্রীমতী কমলিনীর কি হল? তিনি কি শ্রী গোবিন্দের রাসস্থলে ছিলেন না? তখন ঋষিবর তাকে শুধাইলেন, বৃন্দাবনের আসলীলা কর হে মুরারি রাস দেখিবারে বড় ইচ্ছা করি। ইহা হয় না তো কোনো যে শোভ তব অধিকার নাহি রাস দর্শন গোপী শ্রেষ্ঠ শেথা বৃন্দাবনে গোপী ছাড়া কেহ যায় না সেখানে। কি কথা বলিলে ওহে সুলপানী আমি যে হই তোমার অর্ধাঙ্গিনী। কি কথা বলিলে ওহে সুলপানী আমি যে হই তোমার অর্ধাঙ্গিনী যাব আমি ওই বৃন্দাবন যাব আমি ওই বৃন্দাবন রাসস্থল যে করিব দর্শন। যদি তুমি পারো গোপী দেহ ধারণ গোপী পিছু পিছু করো হে গমন গোপী পশ্চাতে যারা গমন করিবে রাস প্রাপ্ত কেবল তাদেরই হইবে। এমনি বলি কথা শশী কেমনে বলিলে এ কথা শশী আমি যে তব প্রধানা মহিষী এত কথা নহে কুজস ঘোষণ এত কথা নহে কুজস ঘোষণ তাহাতে তোমার কিবা হবে শোভন। তুমি যে লক্ষ্মী বৈকুণ্ঠেশ্বরী গোপীরা তো হয় ব্রজকুল নারী এ কথা তোমায় কহিলাম বিস্তার নিষেধিলাম তোমায় তাই বারে বাসনা যেমন জাগিছে মনে বাসনা যেমন জাগিছে মনে অবশ্য হেরিব রাস নিবেদী চরণে দেখি প্রধানা গোপী
তোমার প্রেয়সী দেখিব প্রধানা গোপী তোমার প্রেয়সী কেমন রসিকা সেই কেমন রূপসী চৌদিকেতে আছে পহরায় রক্ষী চৌদিকেতে আছে প্রহরায় রক্ষী কেমনে প্রবি শিবে বৈকুণ্ঠ লক্ষ্মী তাই তো তোমায় দিশে ধনু বারবার রাস দর্শন মনে কর পরিহার ত্যাজিব ত্যাজিব আমারে প্রাণ ত্যাজিব ত্যাজিব আমারে প্রাণ মুরলীর কেমনে থাকে তাতে মান ভুলিলাম আমি অঙ্গ আভরণ খুলিলাম আমি অঙ্গ আভরণ শেতেশ্বরী হার কেউর এতেক বলিয়া কমলিনীর কুন্তল রাশি হল এলো থেলো তিনি ধুলায় লুটিয়ে পড়লেন অঙ্গ হলো তার ধুলোয় ধূসর এবং বাক্যহীনা নিঃশব্দ কমলিনীর এমত ক্রিয়া দেখিয়া ভগবান শ্রীকৃষ্ণ তখন কি করিলেন দেখিয়া ভাবেন তবে দেব দামোদর শীঘ্র হস্তে তুলি ধুলা ঝড়ের সন্ত পিতাশ্বরে মুছিলেন নয়নালতা কোড় দেশে বসাইলেন করিয়া কৌত মধুর বচনে তবে তুষিলেন হরি প্রিয় বাক্য শান্তাইল আলিঙ্গন করি কমলিনী তখন বুঝিলেন যে প্রভু তাহার সঙ্গ ছাড়িবে না এবং তাহার ইচ্ছা পূরণ করিবেন আর ভগবান শ্রীকৃষ্ণ তখন রাধিকাকে বলিলেন শোন কমলিনী শোন একান্ত যাইবে বৃন্দাবন রাসস্থলে ব্যক্ত না হইবে বৃন্দাবন রাসস্থলে ব্যক্ত না হইবে সেই রাসস্থলে ব্রজগোপী প্রধান কথা ব্যক্ত হলে তবে টুটিবে সম্মান সেই রাসস্থলে ব্রজগোপী প্রধান কথা ব্যক্ত হলে তব টুটিবে সম্মান এত বলি নিজ বক্ষে লক্ষ্মী লিপ্ত করি এত বলি নিজ বক্ষে লক্ষ্মী লিপ্ত করি রাসস্থলে আসিলেন বিপিন বিহারী প্রভু বক্ষে বাম ভাগে শ্রী অঙ্গজের শোভা তাহার উপরেতে কৌস্তমণি আভা লক্ষ্মীকে অঙ্গেতে রাখিল নারায়ণ রাসস্থলে পৌঁছাইলেন তখন ফুটিল কুসুম শিউলি মল্লিকা নাম না জানা কত ফুল সাজিল বিথিকা মধ্য গগনে দুলিছে পূর্ণ শশী বাতাস বহিছে ধীরে তাহাতে সুগন্ধি ভাসি নিশি জাগরণ হল পক্ষীকুলের দেখিয়া উল্লাস আত্মহারা ব্রজগোপীকুলের বৈকুণ্ঠ হয়ে গেল এই ব্রজধাম যমুনার জলে এলো নবজোয়ারের বান অসীম আকাশে তারাগুলি দেখিছে তাহা ভরিয়া প্রাণ দেখিয়া হরি ঊর্ধ্ববাহু করি গোপী কণ্ঠে শুধু কৃষ্ণ নাম আকাশের নিচে রসিল রসিয়া আকাশের নিচে রসিল রসিয়া
নাচিল গোপীরা দুবাহু তুলিয়া, নয়নে হেরিল কৃষ্ণ কানাই, নয়নে হেরিল কৃষ্ণ কানাই, চৌদিকে যে গোপী মণ্ডলী, মাঝে মাঝে শোভিত বনমালী, মাঝে মাঝে শোভিত বনমালী, খুলে গেল কারুপকাচালি, বিভোর তাহারা কৃষ্ণ কৃষ্ণ বলি, বিভোর তাহারা কৃষ্ণ কৃষ্ণ বলি, চাঁদনি জামিনি উপভোগে যে সবাই, বাজান গোপীরা কঙ্কনে কিঙ্কিনি, বাজান গোপীরা কঙ্কনে কিঙ্কিনি, মধুর ছিল নূপুরের ধ্বনি, গ্রীবাতে তাহারা করে দংশন, গ্রীবাতে তাহারা করে দংশন, একে করে অন্যকে আলিঙ্গন, মিটিল বাসনা মনেতে আনন্দ সদাই, মিটিল বাসনা মনেতে আনন্দ সদাই, করে করে সবে করে ধরা ধর, মাঝেতে রাখিল রাস বিহারী, মাঝেতে রাখিল রাস বিহারী, ছিটাইয়া ছিটাইয়া দিল কেহ চন্দন, পুষ্প অর্ঘে সবে করে নিবেদন, পুষ্প অর্ঘে সবে করে নিবেদন, শত কোটি গোপী মাঝে কৃষ্ণ গোসাই, শত কোটি গোপী মাঝে কৃষ্ণ গোসাই। শ্রীগোবিন্দ আবেগপ্রবণ গোপিনীদের আনন্দ উল্লাস অন্তর দিয়ে পরিলক্ষিত করেছেন, আর গোপীরা তাদের চির আকাঙ্ক্ষিত শ্রীগোবিন্দের দর্শনে নিজ নিজ গৃহের কথা ভুলে গিয়েছে। শ্রীগোবিন্দ তখন গোপীগণের নিজ গৃহে প্রত্যাবর্তনের জন্য এক চাতুরি করলেন। ঢাকেল মেঘে পূর্ণ শশী মৃগাঙ্ক শ্রী গোবিন্দের কথা শুনে গোপীগণের মস্তকে আকাশ ভাঙিয়া পড়িল, তবুও গোবিন্দের বাণী তাহাদের শ্রুতিগোচরে মধুরই লাগিল। গৃহে যাহ গৃহে যাহ বলে বারে বার, শুনিয়া তো গোপীগণের লাগে চমৎকার, শুনিয়া তো গোপীগণের
লাগে চমৎকার। যতই বলেন শ্রী গোবিন্দ, যতই বলেন শ্রী গোবিন্দ, গোপীরা তো হয় না শান্ত। যতই বলেন শ্রী গোবিন্দ, গোপীরা হয় না শান্ত। গৃহমুখী হয় না তারা দেখে মুরারি রূপ অনন্ত। গৃহমুখী হয় না তারা দেখে মুরারি রূপ অনন্ত। তখন শ্রী গোবিন্দ তাদেরকে পুনরায় বললেন, ও তখন শ্রী গোবিন্দ তাদেরকে পুনরায় বললেন, পতি ভক্তি পুত্র স্নেহ ঈশ্বর সেবন শ্রীলোকের ধর্ম, এই শোনো সর্বজন। পতির করিলে সেবা প্রতিব্রতা কয়, প্রতিভক্তি সেই তার সর্বত্র বিজয়। অতএব শীঘ্র সবে কর হো গমন, তায়ে মনে কর গিয়া স্বামীর সেবন, তায়ে মনে কর গিয়া স্বামীর সেবন, তায়ে মনে কর গিয়া স্বামীর সেবন। শ্রী গোবিন্দের কথা শুনিয়া গোপীরা বিষণ্ন হইল। তখন তারা শ্রী গোবিন্দকে বলিতে লাগিলেন, তবোপদেশ রাখি তোমার ওই চরণে, কি বিচারিয়া কহিলে তুমি ওই বদনে, ধর্ম ধর্ম জ্ঞান ধ্যান সবাকার, পতি তোমা বিহনে নেই যে মোদের গতি, তোমার বিহনে ত্যাজিব মোদের প্রাণ, তোমার বিহনে ত্যাজিব মোদের প্রাণ, জীবন অভাবে কি বা হবে, ধর্মা ধর্ম জ্ঞান মোদের নাম ধরে তুমি বাজালে বাঁশুরি, মোদের নাম ধরে তুমি বাজালে বাঁশুরি, দশেন্দ্রিয় তুমি গড়ে নীল চুরি, চিত্রনায় সম হয়েছি সকল, চিত্রনায় সম হয়েছি সকল, ইন্দ্রিয়হীন হয়ে হয়েছি মোরাই অচল, গৃহ ত্যাগী করিয়া আনিলে বাসীশ্বরে, গৃহ ত্যাগী করিয়া আনিলে বাসীশ্বরে, ধর্মশিক্ষা দিয়া গিয়ে যেতে বলো ফিরে। শ্রী গোবিন্দ তখন গোপীমনের অনন্ত কৃষ্ণ প্রেম অনুভব করলেন, বেগে ঢাকা পূর্ণ শরীর নবোদয় হইল, মৃগাঙ্গ নিশি আবার মধুজামিনী হইল, গোপীরা পুনরায় নৃত্য করিতে লাগিল। শ্রী গোবিন্দ তখন গোপীদের বললেন, চলো তোমরা সবে যমুনার তীরে, রাসস্থল হবে আরো বড় পরিসরে, যমুনারে মন হয়েছে আকুল, রাসেরই বেশে মনেতে ব্যাকুল, শতকোটি গোপী রয়ে শ্রী গোবিন্দ তখন যমুনার তীরে বড় পরিসরে রাসস্থলে চলিয়া গেলেন। আর যমুনা তখন কি করিল, যমুনা তখন কি করিল, যমুনা তখন কি করিল, বহিল যমুনা সপ্তাল উতালিল, বহিল যমুনা সপ্তাল উতালিল, লহরি তুলিয়া স্থান মারছিল, লহরি তুলিয়া স্থান মারছিল, ছড়াইল কাকর উঁচু নিচু যাছিল, কৃষ্ণ প্রেমে যমুনা সমতল করিল, তৃপ্ত যমুনা দেখিয়া কৃষ্ণ সুদর্শন, দাসকেলি করিল হরি গোপীরা কৃষ্ণ মন, মধুচন্দ্রে বৃক্ষ গণে প্রেম ধারা বয়, নব নব পল্লবে রসে পূর্ণ হয়, অপূর্ব হইল শোভা, অপূর্ব হইল শোভা, অপূর্ব হইল শোভা, বিচিত্র কাননে দেখিয়া শ্রীকৃষ্ণ অতি ভীষ্ট হইল মনে।
এমনি ভাবেই চলছিল ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলার মহারাস শ্রী বৃন্দাবনে। কিন্তু অকস্মাৎ শ্রী গোবিন্দের অন্তর্ধান ঘটিল। শতকোটি গোপীর মাস থেকে পরীক্ষিত রাজ তখন জানতে চাইলেন মহামণি ব্যাসের কাছ থেকে তাহার অন্তর্ধানের কারণ। মণিবর তখন বললেন, শতকোটি গোপী শোনে রাজ বিহারিল, সকলের সমভাবে মন তৃপ্ত করিল, এসব দেখিয়া রাধা হইলেন মানিনি, এসব গোপীগণ হয় তার প্রেষণী, কমলিন রসহে গোপীর সন্মান, সেই হেতু শ্রীমতীর হল অভিমান। মনে মনে ভাবি রাধা রাসস্থল ত্যাজিল, কাননে পশিল কিছু দূরনু ব্রজে চলিল, জানিলেন চিন্তামণি শ্রীরাধার মান, গোপীগণে ভাণ্ডিয়া তখন খোলেন অন্তর্ধান। এ মহারাসস্থলে শ্রী গোবিন্দকে না দেখিয়া আর ও গোপীরা ভগবানের অন্বেষণে উদ্ভ্রান্তের ন্যায় ছুটিতে লাগিল, উদ্ভ্রান্তের ন্যায় ছুটিতে লাগিল, তারা উদ্ভ্রান্তের ন্যায় ছুটিতে লাগিল, তারা সকলে মিলে কারণে কারণে ঘুরিতে লাগিল, অন্বেষিয়া হয়ে বেড়ায় গোপী কারণে কারণে, তরুলতার কাছে তারা জিজ্ঞাসিল জনে জনে, মনধন চুরি করে লইয়া সে পালাইল, শ্রী গোবিন্দ কোথায় গেল দেখে থাকো বলো, ছায়া ঘেরা কদম বৃক্ষ খুঁজল তারা ডালে ডালে। যমুনাকে বলে তারা, গোবিন্দ কি তোমার জলে, গোবিন্দ কি তোমার জলে, গোবিন্দ কি তোমার জলে, ও তারিল না যে কেহ তাদের কথা শুনে, বক্ষসিদ্ধ অশ্রুধারা বহে দুই নয়নে। এলো থালু কেশব বদনে বিরহ, কপালে অশ্রুধারা, কৃষ্ণ প্রেমের পাগলিনী গোপীরা কৃষ্ণ অন্বেষণে সদা বিরত, অকস্মাৎ তাহাদের মাঝে কেহ দেখিল পদচিহ্ন, কেহ দেখিল পদচিহ্ন, কেহ বলে এ নহে প্রভুর পদচিহ্ন, এ নহে প্রভুর পদচিহ্ন, আবার কেহ বলে সত্য বলি এটাই গোবিন্দের পদচিহ্ন, এটাই গোবিন্দের পদচিহ্ন, কৃষ্ণ পদচিহ্ন চেনা যায় অনায়াসে, পদচিহ্নে আছে ধ্বজ বজ্রয়ঙ্কুশে, একলা না গেল প্রভু গেল দুইজন, শ্রীলোকের পদচিহ্ন করো নিরীক্ষণ, দক্ষিণা চরণ দেখো আগে বাড়িয়েছে, বাম ভিতের চরণ দেখো পরেতে পড়েছে, উদ্ভ্রান্ত গোপীরা প্রভু শ্রী গোবিন্দের এই পদচিহ্ন এবং শ্রী রাধিকার এই পদচিহ্ন ধরে নির্জন নির্ভীত কারণের পথে চালিতে লাগিলেন। কিছু দূর গিয়া তাহা যাহা দেখিলেন তাহা এই রোগ, তাহা এই রোগ, তাহা এই রোগ। ক্লান্ত গোপীরা কুঞ্জে কুঞ্জে ভ্রমিতে ভূমিতে, ক্রন্দনে কলধ্বনি শুনে আচমিতে, ক্লান্ত গোপীরা কুঞ্জে কুঞ্জে ভ্রমিতে ভ্রমিতে, ক্রন্দনে কলধ্বনি শুনে আচমিতে, আমা হতে কেব আছে মহাকাঙালিনী, পুরুরি কদম্ব চিনি কাঁদে একাকিনী, শুনে তাহা গোপীরা যায়, শুনে তাহা গোপীরা যায়, সেই নির্জন কাননে কাঞ্চে শ্বেতা শ্যাম সোহাগী ভরায় অবর্ণনে,
তুলায় ধূসর অঙ্গ তাহার সংশয়ে জীবন, গলিত কুন্তলভার অঙ্গ আবরণ। এই মতো অবস্থা শ্রীমতী রাধিকার, যাহা দেখিয়া গোপীরা শ্রী গোবিন্দের নাম তাহাদের কণ্ঠে ধ্বনিত হইতে লাগিল। আর শ্রী গোবিন্দের নাম শুনিয়া শ্রীমতীর অবচেতন মনে চেতনার সঞ্চার হইল। তখন গোপীগণ তাহার ধুলোয় ধূস অঙ্গে ধুলো ঝাড়িয়া দিল এবং তাহাকে জিজ্ঞাসিল যে তাহার অবস্থা কেমন এইরূপ হইল। তখন শ্রীমতী গোপীগণকে বলিলেন, রাসস্থলে জানি কৃষ্ণ তব অনুরাগ, মোরে লাগে প্রভু করেন তোমাদের ত্যাগ, পদব্রজে পথে দুজনে কুজনে আনিলেন প্রভু এই নির্জন কাননে, চলিতে চারণ যাবে হল ভারী নিজ অঙ্গের অঙ্গরসে লইলেন হরি, প্রফুল্লিত পুষ্পবন গন্ধে আনন্দিত দেখিয়া তো মোর মন হল উল্লসিত, বেশ করি দিল প্রভু সেই বন ফুলে, বেশ করি দিল প্রভু সেই বন ফুলে, পুষ্পমালা গাঁথি দিল মোর গলে, অতুল সুখেতে ছিনু নিঠুরের সানে, অতুল সুখেতে ছিনু নিঠুরের সানে, সেই সব হলে মোর প্রলয়ে সমানে, স্কন্ধেতে চাপিতে প্রভু হলো অন্তর্ধান, স্কন্ধেতে চাপিতে প্রভু হলো অন্তর্ধান, দেহ ছাড়ি গেল অভাগীর প্রাণ, সুখ সিন্ধু হতে যদি বিষ উপজিল, সুখ সিন্ধু হতে যদি বিষ উপজিল, কি আস জীবনে মরণ যে ভালো, কি আস জীবনে মরণ যে ভালো। এমত বচন শুনে শ্রীমতী রাধিকার কণ্ঠে সখীগণ তখন শ্রীমতীকে বুঝাইতে শুরু করিলেন। তাহারা শ্রীমতীকে বলিলেন, এমন কথা মুখে কখনো আনিবে না, তার থেকে চলো আমরা সকলে মিলিয়া প্রভুর অন্বেষণ করি। তাহারা সকলে মিলিয়া ওই নির্জন কাননে বসিলেন প্রভু শ্রীকৃষ্ণের গুণগান করতে, একমাত্র সেই আশা যে যদি প্রভু দয়াপরবশ হইয়া দর্শন দেয়। শ্রীমতীর শানে কৃষ্ণ নামে গুণমান, শ্রীকৃষ্ণ বিহানে কি হবে জীবনে, ত্যাজিব সকলে মোদের প্রাণ, হরি মোদে মন কারে চুরে, লুকালে কোথা নিঠুর পতি, এসো মুরারি অভাগিনীর কান্ডারি, নয়নে হেরিব তোমার
একেবারে দিয়ে ভরা স্রোত মুখে শুনিয়া গোপীর আবাহন জড় জড় হলো ত্রিলোচন জাগিল মনে করুণার অনুভূতি আসি ধরিয়া বেশ ব্রজ বিহারী পুন করিতে রসময় রাসরতি। শ্রী গোবিন্দ গোপীগণের এবং শ্রী রাধিকার ঐকান্তিক এবং আত্মিক ভজনায় মুগ্ধ হইয়া পুনরায় যখন রাসলীলা শুরু করিলেন তখন তিনি হলেন কখনো গোলকবিহারী, কখনো কিরীটী, কখনো নটবর এবং পরে মদনমোহন। প্রথমবার রাসস্থলে ছিলেন শুধুমাত্র মুরারী। চারণেতে তিনি কৃষ্ণ গোলকবিহারী রাজশক্তি নবরূপে রাজশক্তি নবরূপে মস্তকে তার রাজমুকুটি রাজশক্তি নবরূপে মস্তকে তার রাজমুকুটি মহাশক্তি রূপ দেখায় তিনি হলেন কিরীটী। আবার শিব সমন্বিত তাহার আবার শিব সমন্বিত তাহার তিনি পরমেশ্বর শিব সমন্বিত তাহার তিনি পরমেশ্বর গোপীরাজে জ্ঞান হারালো গোপীরাজে জ্ঞান হারালো দেখে কৃষ্ণ নটবর গোপীরাজে জ্ঞান হারালো দেখে কৃষ্ণ নটবর সৃষ্টি প্রেমের উল্লাসেতে উল্লাসেতে সদাই যাকে তাহার মন ওই রূপটি যে দেখালেন হয়ে তিনি মদনমোহ। জয় গোবিন্দের জয় প্রভু গোবিন্দের এই চারি রূপ কোন পুরুষ দর্শন করিতে পারিল না প্রভু গোবিন্দের এই চারি রূপ কোন পুরুষ দর্শন করিতে পারিল না। রমণীর কুলের স্বর্গ থেকে দেবাঙ্গনাগণ ব্রজগোপীরা ঋষিকন্যা ও নাগকন্যাগণ প্রভুর এই চারি রূপ দর্শন করতে পারলেন আর বৃন্দাবন তখন রসময়ে রসধারায় পূর্ণ প্লাবনে প্লাবিত। চন্দ্র নামিল ব্রজে নাচিল সখীরা তাহারি মাঝে চরণ পঙ্কজে মধু খায় মধুকর হয়ে ধূমপান নূপুর প্রখর হয়ে মধুপান নূপুর প্রখর যত গোপী তত কৃষ্ণ হইল পুঞ্জ পুঞ্জ বিগত অন্তরে রচে এক এক কুঞ্জ বিহার করেন গোপী লয়ে কৃষ্ণ ধন
পরস্পর কেহ কার নহে দর্শন, রূপেতে মগ্ন, রূপেতে মন মগ্ন যে হইল, রূপেতে মন মগ্ন যে হইল, এক কৃষ্ণ এক ভিন্ন অন্ন না দেখিল, ব্রহ্মনিষাবধি হইল মহারাজ, সব সখীগণের মিটিল অভিলাষ, ফুলকে ভরিল গোপীরা অন্তর মাঝে অন্তর মাঝে অন্তর মাঝে। প্রভু শ্রী গোবিন্দের এই রাসলীলা এক অনন্ত, আর তাহা বুঝতে হলে চাই মন আর ভক্তি, ব্রহ্মজ্ঞানের বুৎপত্তির উদয় হলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে ভাবতে পারবো যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডেই একটা মধুর বৃন্দাবন। তাই সবার আগে প্রয়োজন আপন আপন মনটাকে তৈরি করা এবং এক মধুর বৃন্দাবন প্রয়োজন। ভালো করে শুনুন ভক্তগণ, প্রয়োজন আপন আপন মনটাকে তৈরি করা এক মধুর বৃন্দাবন, এক মধুর বৃন্দাবন। আমাদের মনেই হয় বৃন্দাবন যদি আমাদের মধ্যে ভক্তি থাকে, না হইলে আমরা বুঝিতে পারিব প্রভু শ্রী গোবিন্দের এই রাসলীলার মহত্ব। আর এই মহারাস যুগে যুগে চির অনন্তকালে। সত্য ত্রেতা দাপর কলি চারি যুগ কয়, সত্য ত্রেতা দাপর কলি চারি যুগ কয়, চারি যুগের মিলনেতে এক দীপ যুগ হয়, সত্য ত্রেতা দাপর কলি চারি যুগ কয়, চারি যুগের মিলনেতে এক দীপ যুগ হয়, সত্য ত্রেতা দাপর কলি চারি যুগ হয়, সত্য ত্রেতা দাপর কলি চারি যুগ কয়, একাত্তর দিব্য যুগে হজে এক মনন্তর, চোদ্দ মনন্তরে দিবস এক তাহার ভিতর, একাত্তর দিব্য যুগে হয় যে এক মনন্তর, চোদ্দ মনন্তরে দিবস এক তাহার ভিতর, সাত মনন্তরে মিলন ব্রহ্মদি জানি, সাত মনন্তরে মিলন ব্রহ্মদিন জানি, সাত মনন্তরের মধ্যে আছে এক ব্রহ্ম রজনী, ব্রহ্ম নিশি পর্যন্ত শ্যাম রাস বিহারিল, ব্রহ্ম নিশি পর্যন্ত শ্যাম রাস বিহারিল, কৃষ্ণ নামের আনন্দেতে সবে গৃহে ফিরিল, কৃষ্ণ নামে কাহার নামে হয় সর্ব পাপের ক্ষয়, তাই ব্রহ্ম, তাই ব্রহ্ম জ্ঞানে স্মরণ করো, তাই ব্রহ্ম জ্ঞানে স্মরণ করুন মহানাম কৃষ্ণ নাম, তাই ব্রহ্ম জ্ঞানে স্মরণ করুন মহানাম কৃষ্ণ নাম, কহ কৃষ্ণ নাম রে মন ভজ কৃষ্ণ মহানন্দে বলো সবে।
সিন্ধু কি পা করে, কৃপা সিন্ধু কি পা করে, ভক্তের ভজন মঙ্গল ধ্বনি জয় ধ্বনি অরাবেল গান, মঙ্গল ধ্বনি জয় ধ্বনি অরাবেল গান। মন মন্দির হোক না সবার, মন মন্দির হোক না সবার, মন মন্দির হোক না সবার মধুর বৃন্দাবন। জয় রাধে জয় রাধে, রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন, রাম নারায়ণ হরে জয় জয়। জয় নিতাই জয় রাধে জয় গোবিন্দ, প্রেমানন্দের নামে বলো হই বল।